অনেকেই কিন্তু অনেকেই আমি দেখি ফেসবুকে বিজ্ঞাপন দেয়, আমার কোর্সে ভর্তি হও, এ প্লাস নিয়ে যাও, এরকম বিজ্ঞাপন আমি দেখি আমার ওয়ালে প্রচুর আসে। বাট আমি কিন্তু বিজ্ঞাপনে একদম স্পষ্ট ভাবে একটা কথা বলে দিছি যে যারা রেগুলার বাড়ির কাজ করতে পারবে না, ক্লাস করতে পারবে না, আড়াই ঘন্টা করে ক্লাস করতে পারবে না, তাদের আমার কোর্সে ভর্তি হবার কোনো দরকার নাই। নাই। এটা তো সবাই দেখছো নাকি? জি স্যার। আচ্ছা, তো যারা তোমাদেরকে ভর্তি হলে এ প্লাস দেয়, সে কিভাবে এ প্লাস দিবে আমি জানি না, যে কোর্সে ভর্তি হবে এ প্লাস পেয়ে যাবা বা 100% মার্কস পাবা, হ্যাঁ, তাদের হয়তো বা কোনো দিব্য শক্তি আছে, তারা হয়তো বা তুমি কোর্সে ভর্তি হবা, তোমাদের এটা করে ফু দিয়ে দিবে, সেই ফুয়ের মাধ্যমে তোমরা দিব্য শক্তি লাভ করবা, সেই দিব্য শক্তির মাধ্যমে তোমাদের মাথায় হিসাব বিজ্ঞানের ওহী নাজিল হবে, মানে ওর মাধ্যমে, সেই ওহির বিনিময়ে তুমি কি করবা, পাশ হয়ে যাবে, তোমরা এ প্লাস পেয়ে যাবা। বাট আমার কাছে এরকম কোনো ফুফার ব্যাপার স্যাপার নাই। আমার কাছে যদি আমার এই কোর্সে যারা ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু আমি স্পষ্ট ভাবে বলছিলাম, যদি এ প্লাস পেতে চাও, যদি ভালো রেজাল্ট করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে পরিশ্রম করেই করতে হবে, আমার এই কোর্সে ভর্তি হলেই তুমি এ প্লাস পাবা, এরকম গ্যারান্টি ওয়ারেন্টি আমি কিন্তু কাউকে দেই নাই। দিছি না স্যার, আমি কিন্তু এরকম গ্যারান্টি ওয়ারেন্টি কাউকে দেইনি। যাদের এরকম কোনো ইচ্ছা টিচ্ছা আছে তারা সেখানে গিয়ে ফুফার বিনিময়ে এ প্লাস নিতে পারো। আমার এখানে যদি ভালো রেজাল্ট করতে চাও, আমার এখানে যদি পড়তে চাও, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার বাড়ির কাজ করতে হবে, আড়াই ঘন্টা করে সময় হিসাব বিজ্ঞানের জন্য প্রতিদিন কি করতে হবে, ব্যয় করতে হবে, তাহলেই কেবল তুমি কি পাবা 100% বা এ প্লাস, মানে 100% বলো বা এ প্লাস বলো, তুমি কিন্তু তাহলে সেটা কি করতে পারবা, অর্জন করতে পারবা। আমার যদি এরকম কোনো শক্তি থাকতো যে আমার কাছে কোর্স করলেই তোমরা এ প্লাস পাবা, তাহলে কিন্তু আমি এখানে এসে তোমাদের সামনে এরকম লেকচার দিতাম না। আর পৃথিবীর সবচাইতে কঠিন কাজ কি জানো? মানুষকে বোঝানো। পৃথিবীর সবচাইতে কঠিন কাজ মানুষকে বোঝানো। তো এই কঠিন কাজটা কিন্তু আমি করতাম না। তো দেখো, আমার যদি এরকম কোন দিব্য শক্তি থাকতো যে আমার কোর্সে ভর্তি হবা আর আমি তোমাদেরকে একটা করে ফু দিয়ে দিব, সেই ফুয়ের মাধ্যমে তোমরা কি এ প্লাস পেয়ে যাবা, আমার কি এরকম কোন কিছু আছে, আমি কি এরকম কোন আশ্বাস তোমাদেরকে দিছি? আমি কিন্তু তোমাদেরকে এরকম কোন আশ্বাস দেইনি। আমার যদি এরকম ক্ষমতা থাকতো তাহলে আমি কি করতাম, আমি বলতাম যে কোর্স ফি 5000, কোনো পড়ালেখা করতে হবে না, জীবনে বই খুলতে হবে না, বইয়ের সাথে কোনো সম্পর্ক রাখতে হবে না, আমাকে আসবা, টাকা 5000 দিবা, আর মনে করো আমি একটা করে ফু দিয়ে দিব, সেই ফুয়ের মাধ্যমে তোমাদের মাথার ভিতরে হিসাব বিজ্ঞান ঢুকে যাবে এবং তোমরা কি পাবা, এ প্লাস পাবা। তাহলে ব্যাপারটা কিন্তু কি হইতো, অনেক সহজ হয়ে যেত না? যেমন ধরো আমরা যদি হাটে যাই, হাটের অনেক হকাররা ধরো 5 মিনিট সময়ের ভিতরে ক্যান্সারের চাইতেও জটিল রোগ কি করে দেয়, সমাধান করে দেয়, সমাধান করে দেয়, ভালো করে দেয়। মানে ধরো তোমার 5 বছর 10 বছরের ভিতরে যে রোগ ধরে তোমার হচ্ছে বাট তোমার ভালো হচ্ছে না, বাট ওদের কথা শুনে মনে হয় তুমি 20 টাকা দিয়ে একটা হালুয়া কিনবা, সেই হালুয়া খাবা আর ভালো হয়ে যাবে, শেষ। ব্যাপারটা কিন্তু এরকম। কিন্তু আমার কাছে কিন্তু এরকম কোনো কিছু নাই এবং আমি মনে করি সফলতার কোনো শর্টকাট নাই। জীবনে যেই সব সফল হওয়ার জন্য শর্টকাট রাস্তা খুঁজবা, সেই কি খাবা, ধরা খাবা। আমার এই অ্যাকাউন্টিং চ্যানেল 50,000 সাবস্ক্রাইবার রিচ করছে, এটা আমার একদিনে হয়নি, এটা হইতে আমার 3 বছর সময় লাগছে। আমাকে প্রচুর মানুষ আমার এই ভিডিও আপলোড করা নিয়ে হাসাহাসি করছে জানো, কারণ প্রথম দিকে আমার বাচন ভঙ্গি কিন্তু, আমি যদিও এখন অনেক সুন্দরভাবে কথা বলতে পারি না, প্রথম দিককার আমার বাচন ভঙ্গি কিন্তু আরো খারাপ ছিল, এখন হয়তো বা আস্তে আস্তে কি হইছে, ইমপ্রুভ হইছে। তারা আমাকে অনেকেই বলছে, আরে
মিয়া প্রাইভেট পড়াইতা প্রাইভেটই পড়াও কি মিয়া শুরু করছো ইউটিউবে মিয়া ভিডিও আপলোড করছো এটা হইল এটা হয় হ্যাঁ তেন এই ধরনের কথাবার্তা অনেক শুনছি দেখো আমরা যখন অনেক কষ্ট করে যখন একটা সফলতার দ্বারপ্রান্তে যাই যখন সফল হই তখন মানুষ নিজ থেকে দেখে কিন্তু বলে এটা তো খুব সহজ কাজ আরে 3 বছর আগে ইউটিউব চ্যানেল খুলছে আজকে 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন মমিন ভাই এখান থেকে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে হিসাব অনলাইনে কোর্স করিয়ে হ্যাঁ তো ব্যাপারটা কিন্তু এত সহজ কখনোই ছিল না তো সফলতার কিন্তু কোনো শর্টকাট রাস্তা নাই নাই আমি 3 বছর সময় লাগছে আমার 3 বছর সময় লাগছে যে আজকে আমি তোমাদের এই শুরুতে শুরুতেই যদি আমি এরকম টাকার বিনিময়ে কোর্স চালু করতাম কেউ কি দেখতো কেউ করতা তোমরা না স্যার আমি কিন্তু আগে প্রচুর ভিডিও আপলোড করছি এবং বাংলাদেশের ভিতরে হিসাব বিজ্ঞান ফিনান্সের আমার চাইতে বেশি ভিডিও কোনো চ্যানেলে নাই তোমরা মোট ভিডিও দেখো দেখে আমার ভিডিও তুমি দেখে শেষ করতে পারবে না ফ্রি ভিডিওই আর প্রিমিয়াম যেগুলো আছে সেগুলো তো আছেই তো এই যে এত ভিডিওর বিনিময়ে তোমাদের কিন্তু দেখে মনে হইছে যে না আমি যদি এখানে ফ্রি ভিডিওতে যে কিছুক্ষণ আগে একটা ছেলে বলল যে ভাইয়া ব্যাংক সমন্বয় বিবরণী আপনার ফ্রি ভিডিও দেখেই তো আমি বুঝে গেছি তোমাদের কিন্তু দেখে মনে হইছে যে ফ্রি ভিডিও দেখেই যদি আমি এত ভালোভাবে বুঝতে পারি প্রিমিয়াম ভিডিও দেখলে বা ভাইয়ার আশেপাশে থাকলে বা মানে তার ডিরেকশনের মধ্যে থাকলে তাহলে মনে হয় আরো ভালো করতে পারবো এই জন্যই কিন্তু তোমরা 2250 টাকা দিয়ে ভর্তি হইছো এছাড়া কি অন্য কোনো কারণ আছে না স্যার না তো সফলতার কিন্তু কোনো শর্টকাট রাস্তা নাই যদি হিসাব বিজ্ঞানে এ প্লাস পেতে চাও যদি 100% মার্কস পেতে চাও অবশ্যই সেটা তোমাদেরকে পরিশ্রম করেই কি করতে হবে অর্জন করতে হবে অর্জন করতে হবে আমি কি কথা ক্লিয়ার বুঝতে পারছি জি স্যার জি স্যার ওকে তাহলে আমরা কি কষ্ট করতে পারবো ইনশাআল্লাহ স্যার করতে পারবো আচ্ছা আমি কি পাঁচটা ভিডিও কি তোমাদের জন্য বেশি হয়ে গেল আমি কি কমায় দিব না স্যার ঠিক আছে স্যার না স্যার না স্যার না স্যার পাঁচটা ঠিক আছে বলো কমায় দিলে স্যার আমরা সিলেবাস শেষ করতে পারবো না স্যার পাঁচটা দিন পাঁচটার পক্ষে যারা তারা হাত তোলো কথা বলো না হাত তুলে দেখাও আমাকে আচ্ছা তিনটার পক্ষে যারা তারা হাত তোলো আচ্ছা তিনটার পক্ষেও লোকজন কিন্তু কম না একেবারে আচ্ছা ওকে আচ্ছা প্রথম দিন স্যার আমি কিছু বুঝি না এতক্ষণ কি বলছ মানে এটা একটু প্রবলেম ছিল একটু আচ্ছা সমস্যা নাই বোঝার দরকার নাই যেগুলো বলছি এখন এখন যেটা বলতিছি ওটা শোনো প্রথম দিন আমি আচ্ছা ঠিক আছে পাঁচটাই দিলাম তারপর তোমরা দেখো যে আসলে তোমাদের জন্য প্রেসার হয়ে যায় কিনা প্রেসার হয়ে গেলে আমি একটা বা দুইটা কি করে দিব কমাই দিব ধরো আমি এটা বলতেছি ধরো তোমরা পাঁচটা ভিডিও দেখতে গিয়ে হতাশ হয়ে গেলা হতাশ হয়ে বললা যে না 2250 টাকা গেছে আমি আর ক্লাস ক্লাস করবো না বাবা এত প্রেসার আমি নিতে পারবো না ব্যাপারটা যেন এমন না হয় প্রথম দিন তোমরা চেষ্টা করো দেখো পাঁচটা করতে পারো কিনা চাইলেই পারবা প্রথম দিন পাঁচটা ভিডিও দেখতে পারবা এটা কি চাইলেই কিন্তু সম্ভব তো যদি প্রেসার হয়ে যায় সেক্ষেত্রে আমি নেক্সট দিন থেকে কি করে দিব কমায় দিবেন কমায় দিব কথা কি ক্লিয়ার জি স্যার স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো